সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনামের ভিত্তিতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয় নির্বাচন পরবর্তী সহিংসতা এবং প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেত্রীকে পরবর্তী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। এই ধরনের 48টা কেন্দ্রে একটা লোক ভোট কেন্দ্রে যায় নাই, ভোট দেয় নাই, এটা কি নির্বাচন হলো? আর একই দলের প্রার্থী কেউ পজিশনে কেউ অপজিশনে দাঁড়াইছে, এদের কোনো নির্বাচন হয় না। কালকার সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী উচিত অচিরেই আর একটা নতুন করে নির্বাচনের ঘোষণা দেওয়া, কতদিনের ভিতরে দিবে এই নির্বাচন, প্রত্যেকটা পার্টির অংশগ্রহণ থাকবে, তাহলে গ্রহণযোগ্যতা পাবে, প্রত্যেকটা পার্টি যেন নির্বাচনে আসে, দেশ অশান্তি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছে এটা তো আপনার ভালো কথা বলছেন, এবং এই বিরোধী পার্টি এবং আমাদের সরকারের লোক সবাই মিলে যদি আপনার দেশটা সুন্দরভাবে চালায় তাহলে খুব ভালো হয়। যে কালকে যে গণ্ডগোলটা হয়েছে এটা করলাম এটা ঠিক না, কারণ জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ক্ষমতা আসার অধিকার আছে। দুই নেত্রী একখানে বসলেই হয়, এরা সমাধান করলেই হয়, আমাদের জনগণ নিয়ে এটা খালি খেলা খেলতে আছে এটা কোনো ঠিক না। দেশের জন্য খুব উন্নতি করছে, এই কুড়িল বিসর্জিয়ে দুটি যে করছে, আমরা চাই সরকার ক্ষমতা আসুক। দুয়ারে মানুষ মারা গেছে, তাহলে আরও অনেক বিভিন্ন জায়গায় মানুষ মারা গেছে, তো আমরা চাই সুস্থ শান্তিতে, চাই মোড়া কাপড় মোড়া ভাত খাই জানি শান্তিতে থাকতে পারি, এই আমাকে চাওয়া পার্ক নেই। না এটা তো সে যা করতে আছে খুব খারাপ কাজ করতে আছে বিরোধী দলের নেত্রী। হ্যাঁ, এই যে যেভাবে আমরা সমস্যা হইতেছে, আমাদের গাড়ি গুড়ি চালায় আমাদের খুব সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কাজ বলে দিছে, ধৈর্য ধরতে ধৈর্য ধরাই উচিত দরকার, দেশের মানুষ না খেয়ে মরতেছে অবস্থা, এরকম করলে তো খুব খারাপ হবো দেশে। পরবর্তী নির্বাচন, এখন পরবর্তী নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করতে চাই না, আমরা চাই এই নির্বাচনকে বাতিল করি, এই কলঙ্ক নির্বাচন বাতিল করি, সমযুক্তভাবে সুধীর সমাজকে নিয়ে তুমি নির্বাচনের জন্য আবার 2014 নির্বাচনের জন্য ঘোষণা করো। বিরোধী দল বলতেছে যে সমঝোতায় আসুন, সরকারও বলতেছে যে সমঝোতায় আসুন, আসলে এটা কোথায় শেষ হতে বলতে বুঝতে পারতেছি না। আসলে যদি সরকারে আন্তরিকভাবে বলতো তাহলে বিরোধী দল আসতো, বিরোধী দল যদি বলতো তাহলে আন্তরিকভাবে বললে সরকারও আসতো। আসলে দুষ্টা তো শুধু একা বিরোধী দলে বলবো না, সরকারে বলবো না, এই নির্বাচন গণযোগ্য না, যেখানে গণযোগ্য না দেশ বিদেশে সেখানে এই নির্বাচন নিয়ে তুমি এত টানা হেসা করো কেন কম, এটা তো কোনো গ্রহণযোগ্য নির্বাচন না। জননেত্রী শেখ হাসিনা যে ইলেকশন পরবর্তী সহিংসতার জন্য ধৈর্য ধরার জন্য মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে যে কথা বলছেন, এটা ধৈর্য না ধরলে আমরা জনজীবনের আশঙ্কা সৃষ্টি হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে, নির্বাচন প্রত্যেকটা দেশের একটা সংবিধান থাকে, সেই সংবিধান অনুযায়ী প্রত্যেক দেশের নির্বাচন হয়। আপনারা ধৈর্য ধরুন, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়ে গেছে, আবার সংবিধান অনুযায়ী যদি 5 বছর পর নির্বাচন হবে আপনারা ধৈর্য ধরুন, আপনারা আবার সংবিধানে সংসদে এসে কথা বলুন, সমঝোতায় এসে কথা বলুন। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।